কী বলবো বন্ধুরা মানে এতটা খারাপ লাগছে মানে এই রকম ভাবে একটা ভিডিও যে বানাতে হবে কখনো ভাবতে পারিনি মানে এতটা খারাপ লাগছে এই যে দেখছেন সমস্ত জমি এই যে দেখছেন সর্ষের আল থেকে এই যে উপরে পর্যন্ত দেখুন ওই যে দেখছেন সবুজ সবুজ দেখা যায় ছোলার শাক আছে উপরে তো তার নিচ পর্যন্ত সমস্ত জমিতে ভেন্ডির বীজ লাগিয়েছিলাম মানে জল দিয়েছিলাম তবে ভেন্ডির বীজ সমস্ত ভেন্ডির বীজ বেরিয়েছিল কিন্তু এমনটা হয়ে যাবে যে কখনও ভাবতে পারিনি মানে এতটা খারাপ লাগছে আর এইরকমভাবে যে একটা ভিডিও শেয়ার করতে হবে আপনাদের সাথে কখনও ভাবতে পারিনি মানে সমস্ত কিছু শেয়ার করি চাষবাসে কখন কি করি না করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করি কিন্তু এই রকম একটা ভিডিও শেয়ার করতে হবে কখনও ভাবতে পারি মানে এতটা খারাপ লাগছে এই সমস্ত জমিটা দেখছেন না এই সমস্ত জমিতে ভেন্ডির বীজ লাগিয়েছিলাম তো লাগানোর পরে সব ভেন্ডি বীজগুলো থেকে মানে ভেন্ডির চারা বেরিয়েছিল বেরিয়ে কিছু কিছু ভেন্ডির চারাগুলো মানে কিছু গাছ মারা যাচ্ছিল তো ভেবেছিলাম মানে হয়তো কিছু মারা গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে কিছু ওষুধ বা মানে ওষুধ বলতে কিছু ফর্মুলা ওষুধ স্প্রে করেছিলাম ভেবেছিলাম যে হয়তোবা জিনিসটা ঠিক হয়ে যাবে মানে কিছু ভেন্ডি গাছ মারা গিয়ে হয়তোবা কিছু ঠিক হয়ে যাবে মানে কিছু মারা গিয়ে কিছু ভালো থাকবে তো ভেবেছিলাম অনেক আশাই করে ভেন্ডি লাগিয়েছিলাম তো এমনটা হবে সত্যি কখনও ভাবতে পারিনি এতটা খারাপ লাগছে এই সমস্ত জমিটা দেখছেন না এই জমিতে আর এখন একটা ভেন্ডি গাছ বেঁচে নেই আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখবেন এই যে দেখুন এই যে দেখুন এই দেখুন এইটা ভেন্ডি গাছ এই দেখুন ভেন্ডি গাছ এই দেখুন ভেন্ডি গাছ এই তো এইটা 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 মানে এই লাইন দিয়ে সমস্ত ভেন্ডি গাছ মানে পুরো জমি ভেন্ডি গাছগুলো একেবারে মারা গেছে আর এই যে দু একটা মাঝে মাঝে দেখতে পাচ্ছেন না এগুলো আগাছা মানে সর্ষের মানে ছোটো ছোটো সর্ষের গাছগুলো ওইগুলো দেখতে পারেন আর কিছু আগাছা কিছু ঘাস টাস দেখতে পাচ্ছেন কিন্তু ভেন্ডি গাছ এখন বর্তমানে আর একটা ভেন্ডি গাছ বেঁচে নেই আর এতটা খারাপ লাগছে সত্যি কি বলবো মানে আমার আর এইরকম একটা ভিডিও তৈরি করতে হবে সেটাও কখনো ভাবিনি মানে এক এক বিঘা ভেন্ডি চাষ করতে মানে এক বিঘা ভেন্ডি চাষ করতে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় তারপরে সে সেই ভেন্ডি মানে সেই ফসলটা যদি না হয় তাহলে কেমন কষ্ট হয় আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক সময় কুড়ি পঁচিশ হাজার টাকার বেশিও খরচ হয়ে যায় মানে জল সার ওষুধ অনেক রকম দিয়ে অনেক সময় তারতে বেশি খরচ যায় কিন্তু এই রকম একটা ভিডিও বানাতে হবে কখনও ভাবতে পারিনি এতটা খারাপ লাগছে একটা ভেন্ডি গাছ বেঁচে নিন আমি কত আশায় করে ভেন্ডি লাগিয়েছিলাম প্রতি বছরই ভেন্ডি লাগাই অনেক বছর ধরে ভেন্ডি লাগানো হচ্ছে কিন্তু এত আশায় করে ভেন্ডি লাগিয়েছিলাম কিন্তু কোনো ফল হলো না সমস্ত আশা বৃথা হয়ে গেল। সমস্ত ভেন্ডি গাছ মারা গেছে সত্যি এতটা খারাপ লাগছে কি বলবো এত আশায় করে ভেন্ডি লাগিয়েছিলাম এত টাকা পয়সা খরচ করে কিন্তু কোনো ফল হলো না সব বিফলে চলে গেল। একটা ভেন্ডি গাছ দেখতে পারবেন এই মাঝে মাঝে দু একটা দেখছেন এগুলো আগাছা মানে ঘাস টাস এসব আছে কিন্তু এতটা জমি ভেন্ডি লাগানোর পর যদি ভেন্ডি না হয় কেমন লাগে চাষিদের বুঝতে পারছেন এটা হলো চাষিদের জীবন সত্যি বন্ধুরা আর কিছু বলার নেই মানে এতটা খারাপ লাগছে কত আশায় করে ভেন্ডি লাগিয়েছিলাম কিন্তু একটা ভেন্ডি গাছ বেছে নেই কি করা যাবে কষ্ট হলেও কিছু করার নেই কিছু বলার নেই